আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোবারক হোসেন বাবু। টেক বিডি ইউসুফের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজকে টপিক হচ্ছে আমার গেমিং কিবোর্ড নিয়ে। চলেন দেখা যাক আজকে আমার গেমিং কিবোর্ডের কালেকশনগুলো আপনাদের পছন্দ হয় কিনা। আশা করি আপনাদের ভিডিওটা পছন্দ হবে। তো শুরু করা যাক। আজকে যেরকম ধরেন বেসিক কিছু গেমিং কিবোর্ডের সাথে আপনাদের আজকে পরিচয় করাই দিই, যে কিবোর্ডগুলো আসলে মোটামুটি গেমিং কিবোর্ড আপনি বলতে পারবেন। এর ভিতরে যেরকম আছে ফ্যানটেকের আছে, সানটেক আছে, তারপর আপনি দেখেন এই যে গেম নোটের আছে কিছু। হ্যাঁ, যেরকম এগুলো চাইলে আমি আপনাদের মডেলটা বলে দিতে পারি, আপনারা মডেলটা দেখে দেখে বাজার থেকে কিনতেও পারবেন। যেরকম ফ্যানটেকের আমার হাতে একটা কিবোর্ড আছে, K613 এই একটা মডেল আছে। তারপর হচ্ছে সানটেকের, সানটেক হচ্ছে যে ST800, এগুলো ব্যাকলিট কিবোর্ড বলা হয়, এটাতে গেমিং বেসিক ধরনের। তারপরে যে আরেকটা আছে আপনার গেম নোট, গেম নোটের এটা মডেলটা হচ্ছে আপনার KB500L। এর সাথে এটার আরেকটা মডেল আছে, হ্যাঁ এটার মডেলটা হচ্ছে যে আপনার KB150L। এগুলো আসলে বলা যায় আপনার বেসিক গেমিং কিবোর্ড, এর থেকে আর একটু ভালো মানের চাইলে আপনি নিতে পারবেন। ব্লাডির আরেকটা সিরিজ, এটা হচ্ছে যে আপনার V500, এটাও খুব একটা সুন্দর কিবোর্ড, এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে আপনাদের। তারপর ফ্যানটেক, কমের ভিতর সবচেয়ে ভালো জিনিস দেয় ফ্যানটেক। আপনি এটা মডেল হচ্ছে যে K612 মডেলের, এটার অনেকগুলো ফিচার আছে। আসলে আমি আসলে ফিচার এখন বলতেছি না, আমি আসলে শুধু আপনাদের সাথে পরিচয় করা দেওয়ার জন্য আমার মূল উদ্দেশ্য। আশা করি ভবিষ্যতে আমি এটার বিস্তারিত নিয়ে অনেক ভিডিও করব সামনে, তখন এগুলোর আসলে রিভিউ টিভিউ দিব আমি। এখন জাস্ট আপনাদের শুধু পরিচয় করা দেওয়া আমার মূল লক্ষ্য। যেরকম এই যে র্যাপো V56, এই মডেলটা খুবই চাহিদা আছে বাজারে, আপনারা চাইলে এটাও ট্রাই করে দেখতে পারেন, এটাও খুব ভালো একটা কিবোর্ড। হ্যাঁ, আর সব শেষে আপনাদের জন্য আকর্ষণীয় দুইটা মডেল যেটা আমার খুব পছন্দের, হচ্ছে র্যাপো গেমিং কিবোর্ড RGB মেকানিক্যাল। এই কিবোর্ডটা আসলে V500 RGB, এর অনেক ফিচার আছে, আসলে আপনারা দেখেন ভালো লাগবে। আমার পার্সোনালি খুব পছন্দের ব্র্যান্ড একটা এই র্যাপো মডেল, এই মডেলটা। তার সাথে সাথে আছে আরেকটা মডেল গেম নোট RGB, এটারও বাজার আসছে বেশি দিন হয় নাই, নতুন একটা মডেল। এই মডেলটা হচ্ছে যে আপনার KB492L। আসলে বাজারে অনেক গেমিং কিবোর্ড আছে, কতগুলো আসলে আপনাদের সাথে পরিচয় করে দেবো আমি নিজেও জানি না, তবে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর অনেক ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন। আশা করি ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো ভিডিও কালেকশন নিয়ে আসবো। এই ছিল আজকের ভিডিও আমার, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আমি আসবো ইনশাল্লাহ।